বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের কাছে পৌঁছে গেলাম এবং আবারও একটা প্রতীক্ষার অবসান হলো এবং সাথে আবারও একটা প্রতীক্ষার জন্ম হলো কেন কারণ এই অনুষ্ঠানে আমরা এক্সপেক্ট করি এবং এই অনুষ্ঠান থেকে পাবো এটা আমরা বিশ্বাস নিয়ে অপেক্ষা করি কাজেই সেই প্রত্যাশাটা নতুন ভাবে জন্ম হয় এক এক এপিসোডে এক এক রকম ভাবে তার তরফ থেকে ডেফিনেটলি চেষ্টা থাকে সেই ব্যাখ্যার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়া সেই নলেজটা এবং আমরা সজাগ হতে পারি সচেতন হতে পারি বিজ্ঞানের আলোয় জ্যোতিষ কথাটার স্বার্থকতা সেখান থেকেই বেরিয়ে আসে বিশেষ রূপে আমরা জ্ঞান অর্জন করতে পারি প্রকৃতভাবে এই অনুষ্ঠান থেকে প্রফেসর ডক্টর বাসুর কথাই আমি বলছি আমি যে মানুষটির কথাই বললাম বিভিন্ন তার কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে স্বীকৃত করা হয়েছে সেই স্বীকৃতি তাকে তুষ্ট করতে পারত সেই স্বীকৃতিতে তাকে আহ একটা গালভারি কিছু ভাষণের দিকে ধাবিত করতে পারত এবং অহং বোধের জন্ম দিতে পারত যেমন ইন্টারন্যাশনালি বিভিন্ন ইউএস এর মতো কান্ট্রি থেকে মেম্বারশিপ বিলং করেন তার পাশাপাশি দেশীয় যেমন সেখান থেকে টপমোস্ট অ্যাস্ট্রোলজার গোল্ড মেডালিস্ট এগুলো তো আছেই তার পাশাপাশি আরো অনেক স্বীকৃতি তাকে প্রদান করা হয়েছে কিন্তু তিনি তো স্যাটিসফাই হওয়ার পার্সন নন তিনি স্যাটিসফ্যাকশনটা কখন আসবে সেটাই তিনি জানেন না কারণ তিনি জ্ঞান পিপাসু এটা বলে চলেন এবং সেই জ্ঞান পিপাসা ভাগ্যিস তার মধ্যে আছে আমাদের পিপাসাটা নিবারণে সেটা কাজে আসে সেই কাজে আসার লক্ষ্যেই আমরা আজকের অপেক্ষা করে আছি কি পাবো তবে হ্যাঁ যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে এই এপিসোডে আমরা প্রিভিয়াসলি পেয়েছিলাম গত এক মাস কেমন ছিল আগামী এক মাস কেমন থাকবে এক এক রাশির ক্ষেত্রে প্রেজেন্ট অ্যান্ড ডেফিনেটলি তিনটে দিক ব্যাখ্যা তুলে চেষ্টা হয়েছিল পেয়েছি এক এক রাশির ক্ষেত্রে এই এপিসোডেও ডেফিনেটলি থাকবে এবং যারা অপেক্ষা করে আছেন কি আছে এবং কেমন কাটবে আমার সেই সব জাতক জাতিকাদের আরও বেশি করে স্বাগত কারণ আপনাদেরই অপেক্ষার অবসর হতে চলেছে এবং ওভারঅল সবার জন্যে তো ডেফিনেটলি সেই ভীষণ গুরুত্বপূর্ণ মতামত ব্যাখ্যা থাকবেই থাকবে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ হবে সেই আশা বজায় থাক এবং সেই আশা আরও ভীষণভাবে মনে জাগরিত হোক তার আগে স্টুডিওতে তাকে স্বাগত জানাই বাসু আরো একবার আমাদের সকলে চলে ওয়েলকাম স্যার নমস্কার ইন দ্য লাইট অফ সায়েন্স বিজ্ঞানের আলো জ্যোতিষ আমার এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেকবার ঠিক লাইভ অনুষ্ঠানের আগে ইভেন রাত বারোটা একটা অবধি ফোন করে জেনে নেওয়া হয় যে প্রফেসর ডক্টর বাসুকি লাইভ করছেন সানডে পরের দিন এটা থেকে আমি শুনে একটু খুশি হই কারণ আমার এই অনুষ্ঠান যারা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে চান সত্যিকারের জ্যোতিষশাস্ত্রকে বুঝতে চান তাদের জন্যই এই অনুষ্ঠান করা সমাজে একটা অ্যাওয়ারনেস একটা সচেতনতা বৃদ্ধি করা অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র এর উদ্দেশ্য কি কেন আমরা এটা নিয়ে সচেতন থাকব এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায় কিছুটা আমি আশা করি আমার অনুষ্ঠানে কিছু টেকনিক্যাল ব্যাপার যারা যদি স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেন না তাদের হয়তো বুঝতে অসুবিধা হবে কিন্তু এগুলো জেনে রাখা ভালো আপনার ডিজিজ হয়েছে আপনি যাবেন হসপিটালে এর মানে এই নয় আপনাকে ডাক্তার হতে হবে ডাক্তারি পড়তে হবে কিন্তু কিছুটা যদি জানেন কিছুটা কনসেপ্ট থাকলে আপনি বুঝতে পারবেন এই ডাক্তার আপনার ক্ষেত্রে সুটেবল কিনা মিসগাইড করছে কিনা যে কোনো সার্ভিস নেওয়ার আগে আপনাকে সেই সার্ভিসের ব্যাপারে একটা ইনিশিয়াল নলেজ থাকা অতি আবশ্যক তো যেমন আমরা প্ল্যান করেছিলাম চলে যাই অনুষ্ঠানের মূল পর্বে যে প্রত্যেকবার প্রত্যেক দিন আমি এক একটা রাশি এক একটা লগ্ন ধরে ধরে বলতে থাকব যে এই রাশির জাতক জাতিকা বা এই লগ্নের জাতক জাতিকা গত এক মাস কেমন ছিলেন এখন কেমন আছেন এই দুটো যখন মিলে যাবে আপনারা বুঝতে পারবেন তাহলে অবশ্যই পরের এক মাস ভবিষ্যতে এক মাস আপনারা কেমন থাকবেন সেটা মিলতে বাধ্য এবং আপনারা বাড়িতে বসেই মিলিয়ে নেবেন আমি যা যা বলছি মেনলি মূল ইভেন্টগুলো ঘটনা আপনার জীবনের যে বিষয়ে সচেতন থাকা দরকার যে বিষয়ে আপনার ভালো যাবে যে বিষয়গুলো খারাপ যাবে মেনলি সেগুলো শর্ট টাইম প্রোগ্রামে ডিটেল বলা যায় না তো এইভাবে আমরা এগোবো

টাইম অফ বার্থ হচ্ছে 5টা 25 পিএম কলকাতা 5:25 পিএম ওকে এন্ড প্লেস অফ বার্থ কলকাতা বললেন এই অনুষ্ঠান সিম্পলি কেমন লাগে হ্যাঁ ভালো লাগে ওনার প্রেডিকশন ওনার ক্যালকুলেশন খুব ভালো লাগে আমি প্রত্যেক রবিবারই দেখি কিন্তু লাইন পাই না আজকে লাইনটা পেয়েছি একটু কথা বলতে চাই আমার ক্যারিয়ার সম্বন্ধে আমি এখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করি আমি আগে বলি তারপরে আপনি আপনি আগে যে মানুষটির কাছে ভরসা রেখে কল করেছেন তাকে এবারে বলতে দিন আপনার থার্ডডে ছিল বৃহস্পতিবার ছিল হুম আর পাঁচটা পঁচিশ পি তো হুম আচ্ছা আপনার লগ্ন হচ্ছে লিব্রা মানে তুলা হুম আর মুনসাইন কর্কট রাশি ঠিক আছে হ্যাঁ এবার আপনি বলুন স্যার আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করছি এফএমসিজি কোম্পানিতে কিন্তু স্যার আমার ২০১৭ সালে আমার সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আমি খুব ট্রাই করছি আমার একটা যোগাযোগ এসেছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমার লক্ষ্য হচ্ছে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করবো এবার হবে কি না হবে আমি বলতে পারছি না আমার অ্যাম্বিশন আছে সেটা কি স্যার দু সতেরো আঠেরোতে হবার সম্ভাবনা আছে স্যার আমি একটু আপনার ডিএপি দেখে নিই ঠিক আছে দশা অন্তর দশা দেখলে আর একটা জিনিস বলবো আপনাকে সেটা একটু পরে বলছি হ্যাঁ এটা দশ আর ডিএপিটা দেখে নিই আপনার এখন ডিএপি যাচ্ছে ভেনাস ভেনাস ষোলো থেকে উনিশ ঠিক আছে শুনুন আপনার সব দিকে ঠিক আছে আপনি সেন্ট্রাল গভর্মেন্ট যে লড়াই করে যান আপনার যে রবি আপনার লগ্ন সাপেক্ষে শুভ এবং সে তুঙ্গ স্থানে বসে আছে ডি ওয়ানে আপনার জন্য যে মনের জোর দেওয়া দরকার গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য যে প্রিপারেশন বা যেভাবে এগোনো তার জন্য ঠিকঠাক আছে চন্দ্র সক্ষেত্রে বসে আছে সমস্যাটা নবাংশে ডি সান রাহুর সঙ্গে বসে আছে সান ইজ প্লেসড ইন কনজাংশন এই জায়গাটা একটু প্রতিকার করে নিলেই ফার্স্ট থাকবেন নির্বিঘ্নে এগিয়ে যান ভয়ের কোন কারণ নেই ঠিক আছে আপনার এই সময় ঢুকে গেছে ষোলো থেকে উনিশ মেনলি বলে দিচ্ছি টাইমটা নোট করে নিন সেভেন্থ জানুয়ারি দু হাজার সতেরো মানে রান করছে টাইমটা এখন আর সেভেনথ মার্চ দু এই এটা একটা সময় ভালো সময় এর পরে আপনি পেয়ে যাবেন সাতাশ দুই ২০১৮ থেকে সাত আট দু ঠিক আছে ওকে ওকে হুম ওকে সাথে থাকুন আপনার উদ্যমের অভাব নেই এখানে প্ল্যানেটের কালেকশানের অভাব নেই কিন্তু একটা জায়গায় ঘাটতি যেটা রয়েছে সেইটার করা দরকার সেই প্রসেসটা মেনটেন করা দরকার এটা ভেলি প্র্যাকটিকালি এবং প্রপারলি বেরিয়ে আসলো শফলবাবু আই থিঙ্ক আপনি

ওকে okay. and প্লেস কোথায় কলকাতা কলকাতা ওকে দিদিপ আপনি প্রফেসর বাসুর প্রোগ্রাম কতদিন দেখছিলেন কয়েকদিন এসে দেখছি কিন্তু এই প্রথম আমি লাইনটা পেছি শুনছি আমাদেরও ভালো লাগছে আপনি কালেকট করতে পেরেছেন একটু প্লিজ জানাবেন যে প্রফেসর ডক্টর বাসুর প্রোগ্রাম আপনার কেমন লাগে তার কেমন লাগে তার কথাগুলো কেমন লাগে কথাগুলোই তো বেশি ভালো লাগে ওকে কথা শুনতেই যেন মনে হয় যেন না

জায়গাটায় সমস্যা আছে সপ্তম্পতি শুক্র মেষ লগ্ন সাপেক্ষে শুক্র শনির সঙ্গে বসে আছে শনি মেষ লগ্নের সাপেক্ষে এটাকে অশুভ বলা হয় তো সেইখানে এখন এর আগে আমি যে বলেছিলাম এই মেষ লগ্ন সম্বন্ধে কিছু কথা আমি গত সপ্তাহে বলেছিলাম আপনি শুনেছিলেন হ্যাঁ সেখানে বলেছিলাম শনির অবস্থাটা ফার্স্ট ফেব্রুয়ারি থেকে শনি বা তার দুদিন আগে থেকে এক্সাক্টলি আমার ঠিক টাইমটা মনে নেই মোটামুটি এই আঠাশ উন্তিরিশ তারিখ থেকে শনি কিন্তু বৃষ্টি ছেড়ে ধনুতে ঢুকে গেছে অর্থাৎ এখন একটু বেটার হবে শনি আনন্দস্থানে চলে গেছে বাট এই কানেকশনগুলো যেগুলো হবে বিয়ের ক্ষেত্রে সেগুলো কিন্তু ঠিকঠাক ম্যাচিওর করতে টাইম লাগবে এবং টাইম মানে কি সঠিক প্রতিকার করে নিতে হবে একটুখানি ঠিক আছে নাহলে কিন্তু সমস্যা আছে আর কেরিয়ার বলছিলেন কেরিয়ারও একই ব্যাপার দশমে শনি এক সক্ষেত্রে বসে আছে কিন্তু ফেব্রুয়ারি থেকে চেষ্টা করতে বলুন কেরিয়ারের দিকে কিছুটা ইমপ্রুভমেন্ট হবে আর বাকিটা প্রতিকার করিয়ে নেবেন অনেকগুলো চার্ট দেখতে হয় ডি নাইন দেখতে হয় ডি টোয়েন্টি ফোর দেখতে হয় অন্যান্যগুলো চার্ট দেখতে হয় যার জন্য আপনার মেয়ের এক্সাক্ট কি লাগবে না লাগবে সেটা বলে দেওয়া সম্ভব হবে ঠিক আছে কি ধরনের চাকরি খুঁজবে আপনার মেয়ে যদরে চাকরি পাওয়া এবারে কি টেকনিক্যাল লাইনে প্রশ্ন করেছে না পল সাইন্স দিয়ে পাস করেছে পল সাইন্স দিয়ে পাস করেছে পল সাইন্স নিয়ে পাস করেছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে गवर्नमेंट সার্ভিসের জন্য চেষ্টা করার দরকার নেই ঠিক আছে তো চেষ্টা করুন যে একটু কোন স্কুলেতে মানে কোন রকম প্রাইভেট কনসালটেন্সি যদি চাকরি করতে পারে ঠিক আছে गवर्नमेंट সার্ভিসে উঠতে গেলে কিন্তু পড়াশোনা করতে হবে টাইম টাইম করছে টাইমটা হয়তো ভালো চলে থার্টি ফাইভের এর পরে বা থার্টির পরে তখন গভর্নমেন্ট জন্য পড়াশোনা করার চেষ্টায় অনেকে চলে যায় অনেকে স্পিহা কমে যায় সেগুলো দেখে বলে দিতে হবে মোটামুটি হবে কোনো কনসালটেন্সি জব প্রাইভেটে একটু যদি করতে পারো ভালো হয় ঠিক আছে বিশেষ করে আজকের এই প্রোগ্রামটা খুব ফলপ্রসূ হবে যে সমস্ত জাতক জাতিকা এই মাধ্যমিক দেন বা উচ্চ মাধ্যমিক দিয়ে চলেছেন তাদের জন্যে তাদের জন্যে এই প্রোগ্রামটা খুব ফলপ্রসূ হবে কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকাদের পড়াশোনা এখন কেমন হওয়ার কথা কেমন হওয়ার কথা বা কেমন হচ্ছিল সেটা জেনে নিন প্রিপারেশন কিন্তু কন্যা লগ্ন ক্ষেত্রে কর্মপতি বুধ সে কিন্তু এখন হয়ে আছে ধনুতে ধনুতে শনির সঙ্গে যুক্ত হয়ে তাই নয় এটা আবার ঠিক দেখতে হবে ডি নাইন এ নবাংশেতে বুধ একই রাশিতে আছে তো কন্যা লগ্নের যে কোন লগ্ন বা রাশি চতুর্থ স্থান থেকে আমরা পড়াশোনা মেনলি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকটা দেখে থাকি ফোর্থ হাউস থেকে সেই ফোর্থ হাউসে লগ্নপতি অবস্থান করছে বর্গোত্তম অবস্থা বর্গোত্তম মানে কোনো একটা প্ল্যানেট যদি নবাংশে এবং লগ্ন ছকে একই রাশিতে থাকে তাহলে সেই রাশিকে আমরা বলবো সেই গ্রহকে বলবো বর্গোত্তম অর্থাৎ পাওয়ারফুল তো বুধের অবস্থান ভালো আছে ভালো এখন হবে এই মুহূর্তে ভালো আছে বুধ এখন বর্গোত্তম শনির সঙ্গে বসে আছে মানে এই মুহূর্তে কন্যা লগ্নের জাতকাতিকা পড়াশোনায় প্রচন্ড ভাবে উদ্যম নিয়ে পড়াশোনা করবে মনের জোর নিয়ে পড়াশোনা করবে কিন্তু পড়াশোনাতে যে আউটপুটটা বা পরীক্ষাতে সেইভাবে রিটার্নটা পাবে না একটা ঝঞ্ঝাট থাকবে ডিস্টারবেন্স থাকবে শনির জন্যে কারণ কন্যা লগ্ন সাপের কেশ শুভ নয় সে জায়গায় সচেতন থাকতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে যদি পড়াশোনায় মনোযোগ এবং কোনো রকমভাবে এক্সপেকটেশনের ঘাটতি থেকে থাকে সেই জায়গাটাতে আপনাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে চারটা রেক্টিফাই করে নিতে হবে আর ধনু রাশিতে যেহেতু বুধ বৃহস্পতির স্থান বুধ ভালো ফল দেয় শনি কিন্তু ভালো ফল দেয় না কিন্তু আনন্দ স্থানে আছে এই জন্যই বললাম পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হবে আনন্দ সহকারে খুব উদ্যম নিয়ে পড়াশোনা করবে এখন থেকে যেটা হচ্ছিল না গত এক মাসে এখন হবে কিন্তু তবুও পড়াশোনার জায়গাতে একটা ডিস্টারবেন্স থাকবে এই জায়গাতে সচেতন থাকতে হবে ধনু লগ্নের জাতক এবং জাতিকার ক্ষেত্রে আমার কাছে আমি এটা করে থাকি বিভিন্ন যে সমস্ত প্যারেন্টসরা আসে তাদের ছেলেমেয়েদের জন্য এই মুহূর্তে আমি এটা করি আমি বলে দিই সাবজেক্ট ধরে যদি সায়েন্স নিয়ে পড়ে বলে দিতে পারি ফিজিক্সটা তোমার কিন্তু এই সময়ে ভালো প্রিপারেশন নিতে হবে ভালোভাবে খুব ভালো প্রিপারেশন নিতে হবে কারণ তুমি কিন্তু এক্সপেক্টেড আউটপুট বা রেজাল্ট পাবে না বা কারোর ম্যাথটা আমি বলে দেবো যে কোন জায়গায় উইক আছে আমি কিন্তু টিচার নই আমি বলে দিতে পারি চার্ট বলে দেয় তার জন্য ওই জাতক জাতিকার লগ্ন দেখে তার ডি টোয়েন্টি ফোর চতুর্দিংশকে খুব ডিটেল স্টাডি করা উচিত না হলে বলা যায় না এই ছাত্র কোন জায়গাতে কোন সাবজেক্টে এর উইকনেস আছে সেই জায়গাটাতে আমি সাবধান করে দিই এবং নট অনলি দ্যাট খুব ভালো বিভাষণ নেওয়ার পরেও ভালো পরীক্ষা দেওয়ার পরে অনেক সময় দেখা যায় সেই পাচ্ছে না তখন আমি কিন্তু একটা প্রতিকার করে দিই প্রতিকারটা নিতেই হবে একটা কসমিক

আমার ভাইয়ের নাম জ্যতির্ময় বাগচি ওকে ডেট অফ বার্থে সেপ্টেম্বর উনিশশো চুরানব্বই টাইম অফ বার্থ কখন সকাল ছটা সেপ্টেম্বর উনিশশো অফ বার্থ জন্মস্থান

শুনলেই হবে না ঠিক ভাবে চলতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে আসলে আমি অনেকে সবাই জেনে গেছেন যে আমি নিজে এই শিক্ষকতার সঙ্গে জড়িত আমি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর জীবনে আমি প্রায় লাখ লাখ আমি প্রায় আঠেরো বছর ধরে টিচিং প্রফেশনে আছি আমি প্রায় কয়েক লাখ স্টুডেন্টকে দেখেছি তাদের ভাগ্যের পরিহাস দেখেছি অত্যন্ত ব্রিলিয়ান স্টুডেন্টও তেমন কিছু করতে পারছে না তার কোনো ফল নেই এমনভাবে সিচুয়েশান চলে আসে হুইচ ইজ বিয়ন্ড অফ হিজ বিয়ফ হার কন্ট্রোল তো তার জন্যে আমাদের দায় হচ্ছে আমরা উই আর অল কন্ট্রোলড বাই দ্য এফেক্টস অফ কসমিক প্ল্যানেটস কসমিক এফেক্টস তো তার জন্য প্রত্যেকের দরকার আমাদের একটু ইমপ্লিমেন্ট করা শুনলেই হবে না ইমপ্লিমেন্ট করতে হবে যাই হোক তোমার লগ ভাইয়ের যে লগ্ন সেই লগ্ন নিয়ে আজকে কথা হচ্ছে তোমার ভাইয়ের লগ্ন হচ্ছে ভার্গ লগ্ন জানা আছে কন্যা লগ্ন হ্যাঁ তোমার ভাইয়ের একটা কথা বলি কন্যা লগ্ন সম্বন্ধে যেগুলো বলছি সেগুলো শুনছই একদম তোমার ভাইয়ের স্পেসিফিক্যালি আমি বলছি যে জায়গাটা আছে একটা সমস্যা এই মুহূর্তে চোখে পড়ছে তে সান বসে আছে মানে তোমার কন্যা লগ্নে তে সান বসে আছে মানে রবি বসে আছে রবির জায়গাটা খুব একটা ভালো নয় এই জায়গাতে তো এই জায়গায় সানের একটা পাওয়ার দরকার আছে ঠিক আছে কি প্রশ্ন ছিল বলো তো প্রশ্নটা বলো হ্যাঁ ও একটা চাকরি করছে কিন্তু খুব একটা স্যাটিসফাইড নয় ও কি করতে পারে মানে আরো পড়াশোনার যোগ কি রয়েছে হুম তাই কি পড়াশোনার যোগ আহ হ্যাঁ একই ভাবে হ্যাঁ শোনো এটা হচ্ছে যে পড়াশোনার জন্য যে জায়গাটা দরকার সেই কিছুটা প্রতিকার করতে হবে হুম সেই জায়গাতেও কিছুটা প্রতিকার করতে হবে কন্যা লগ্নের সাপেক্ষে যেটা বললাম চাকরির জায়গাটা তো বটেই যে এই মুহূর্তে ডিস্টারবেন্স ছিল আগে বলেছিলাম আমি কারণ দশম দশমপতি শনি সরি ফিফথ লর্ড শনি সেখানে শনির অবস্থানটা খুব একটা ভালো ছিল না সেটা এখন ভালো হচ্ছে ঠিক আছে এই জায়গায় কাজের জায়গা একটু বেটার হবে আর অ্যাডভান্স স্টাডি যদি কতদূর পড়াশোনা করে তোমরা ভাই আমার ভাই ग्रेजुएशन করেছে হ্যাঁ হায়ার স্টাডি একটু প্রবলেম আছে হুম কিন্তু সম্ভব হবে স্ট্রাগল করতে হবে সম্ভব সম্ভব নয় তা বলবো না কারণ কি সংগ্রাম কি একটু মানে একটু ভিড় দেয় হুম একটু ডিএপি দেখতে হবে তাহলে আবার আমাকে আর ডিএপিটা যদি দেখা যায় তাহলে তোমার ভাই ডিএপি এখন চলছে টাইমটা চলছে সময়টা এখন চলছে ষোলো ষোলো সতেরো হ্যাঁ সময় ঠিক আছে কিন্তু দু হাজার ডিসেম্বরের পরে সময় ভালো যাচ্ছে বুধ আর চন্দ্রের দশা অন্তর্দশা চলছে দু হাজার ষোলোর সেভেনটিন্থ সেভেন সেভেনটিন জুলাই দু হাজার ষোলো থেকে চাকরির জায়গাটা কোবাটা ভালো নেই দশা ভালো তার কারণ দশা লগ্নপতি দশা দশাতে পারছে চন্দ্র এমনিতেই বুধ চন্দ্রের শত্রু চন্দ্রের কোনো শত্রু নেই কিন্তু বুধের বুধের শত্রু চন্দ্র ঠিক আছে তো তার জন্যে শত্রুর দশার মধ্যে আছে কন্যা লগ্ন সাপেক্ষে চন্দ্র শুভ নয় তাই দশা অন্তদশাতে সময়টা ভালো যাচ্ছে না সতেরো বারো দু হাজার সতেরো থেকে সময় ভালো আসছে আর চাটের প্রতিকার হবে না হলে কিন্তু জীবনে কাজ থেকে ডিজার্ভ করে সেটা পাবে না কর্মস্থান থেকে ঠিক আছে বিদেশ যাত্রা আমি প্রত্যেককে বলি একটাই প্রশ্ন করবেন কারণ অনেক লাইনে অনেকটা সেটা করলে ভালো হয় বাকিদের সুযোগ দিন বলে বিদেশ একটা কথা বলে বলি বিদেশ একটু শুনে নাও বিদেশ যাত্রা আছে কিনা রাশি থেকে আমাদের বিভিন্ন প্ল্যানেটারি পরিসংখ্যান থেকে বোঝাই যায় ডিটেন থেকে বোঝাই যায় তার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার ফর্চুন পয়েন্ট এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ডিপেন্ডিং ইনভলভ ল্যাটিচিউড অফ অ্যাসেন্ডেন্ট ল্যাটিচিউড অফ মুন অ্যান্ড ল্যাটিচিউড অফ সান থেকে আমরা একটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে ফর্চুন পয়েন্ট আমরা ফাইন্ড আউট করি তারপর সেটাকে প্লেস করি যে হাউসে যাচ্ছে বুঝতে পারা যায় যদি টুয়েলভ ডে ফরচুনা পয়েন্ট থেকে থাকে তাহলে কিন্তু বিদেশ যাত্রাটা কনফার্মলি বলা যায় হবে এটা সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে আপনার আপনার ভাইয়ের জন্য শুভকামনা থাকলেও কিন্তু আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা নিজেই বললেন যে আমি পরবর্তীতে যোগাযোগ করে নেব কারণ আপনি সেই ইম্পর্টেন্সটা নিজে ফিল করেছেন এবং লাইফে শুধু শুনলে হবে না অ্যাস্ট্রোলজি সেই গাইডেন্সটা শুধুমাত্র নিলে হবে না শুনে

এই ওয়েব অ্যাড্রেসে এর পাশাপাশি চেম্বারসে যদি আসতে চান তাহলে বলে রাখি যে প্রতি শনিবার এবং রবিবার কালীঘাট দিশা চেম্বার এবং সাঁতরাগাছিতে দিদি থাকেন মাসে একবার কাটোয়াতে থাকেন তবে হ্যাঁ যারা আসবেন উইদিন ফ্রাইডে আপনারা অবশ্যই শুক্রবারের মধ্যে নামটা লিস্টেড করবেন আপনারা জানেন যে প্রফেসর ডক্টর বাসু একটা নাম করা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি সেখানে তার সেই জবের প্রতি যেমন ডেডিকেশন ঠিক তেমনই এই অ্যাস্ট্রোলজি জবের প্রতি ডেডিকেশন শাস্ত্রের প্রতি তার সেই বিশ্বাস ভক্তি সেই জায়গায় তাকে সেই সময়টা মেনটেন করতে হয় শিডিউলটা অনুযায়ী চলতে হয় আপনারাও প্লিজ সেইটুকু সহযোগিতা করে অন্তত শুক্রবারের মধ্যে যার জন্য দেখাতে আসছেন কালসার করতে আসছেন তার ডেট অফ বার্থ টাইম অফ অফ প্লেস প্রপারলি ইনক্লুড করাবেন সেটা ভীষণ এসেন্সিয়াল আর আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি একটু না আই থিঙ্ক একদম সময় শেষ লগ্ন আরো আরো জানতে চাইছিলাম তার জন্য বলবো যেহেতু সময় শেষ থামতে হবে ইউটিউবে গিয়ে স্যারের অনুষ্ঠান যে কোনো টাইমে আপনি দেখতেই পারেন এছাড়া শনিবার এবং রবিবার নির্ধারিত সময় তো স্যারের অনুষ্ঠান রয়েছে তার জন্য চোখ রাখতে পারেন সৃষ্টি বা সময় জানিয়ে দিয়েছে নেক্সট এপিসোডে দেখা হবে তবে বিজ্ঞানের অল জ্যোতিষ অনুষ্ঠানের প্রকৃত সুফল তখনই পৌঁছাবে যদি আপনারা সেটাকে ফিল করেন অনুধাবন করেন এবং শুধুমাত্র শোনা না সেটাকে জীবনে কাজে লাগাতে পারেন আজকের মতো শুভকামনা যে আপনারা সেই পথেই হাঁটতে পারেন সময় শেষ আগামী পর্বে দেখা নমস্কার নমস্কার